শেষ শিশু প্রহরের আগের রাতে বোমা হামলার হুমকি নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী আনসার আল ইসলামের। তবে এর প্রভাব পড়েনি শিশু প্রহরের আনন্দ আয়োজনে। শুক্রবার সকালেই শিশু কিশোরদের নিয়ে মেলা প্রাঙ্গণে জমায়েত হতে থাকেন অভিভাবকরা। নিরাপত্তা চেকপোস্ট, তল্লাশি শেষে সারিবদ্ধভাবে সবাই সামিল হন প্রাণের মেলায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চিরচেনা রূপ নেয় শিশু প্রহরে। সিসিমপুরে হালুম শিকু ইকরির পরিবেশনায় উচ্ছ্বাসে মাতে ছোট্ট সোনামণিরা। আমি অনেক মজা করছি, হালুম টুকটুকে এগুলি দেখছে। শিকু আর হালুমকে বেশি ভালো লাগে। অভিভাবকরা জানান, বই পড়ার মধ্য দিয়েই গড়ে উঠবে মানবিক সমাজ। বইমেলা তো মানে আমাদের প্রাণের মেলা, আমরা সবসময় আসি। এখন চেষ্টা করছি যে বাচ্চাদেরকেও নিয়ে আসার, প্রতি বছরই চেষ্টা করি যে বাচ্চাদের নিয়ে আসার আর কি। এই উড়োচিঠিতে আমরা ভয় পাই না। সেন্সোডাইনের সায়েন্টিফিক ফর্মুলা দাঁত শিরশির সমস্যায় বেশ কার্যকরী। নিশ্চিন্তে নির্বিঘ্নেই এই বাংলা একাডেমিতে এই বই মেলার যে উৎসব, সেই উৎসবে আমরা অংশগ্রহণ করবো। উড়োচিঠিতে বাংলাদেশ সরকার, বাংলাদেশ পুলিশ বাহিনী চারদিকে ডগ স্কোয়াড কাজ করছে, এখানে এসে খুব আনন্দ পায়। এই জন্য বাচ্চাদেরকে নিয়ে এসেছি বাংলা ভাষা ও সাহিত্যের সাথে পরিচিত হবার জন্য, যাতে শিশুরা বাংলা ভাষার প্রতি আগ্রহ হয় এবং গল্প পড়তে শেখে। হুমকি বা জঙ্গিবাদের এর আগেও এরকম অনেক হয়েছে, আমরা দেখেছি, কিন্তু এগুলো প্রত্যাখ্যান করেও মানুষ এখানে আসতেছে। এখন একটু নটিয়ে কোনো অপশক্তি সাধারণত বই মেলাতে কিছু করতে পারবে না। বড় বড় জঙ্গি হামলাকে বাংলাদেশ পুলিশ মোকাবেলা করছে, অবশ্যই করবে, কারণ বাংলাদেশ পুলিশ এসব জঙ্গিদেরকে ভয় করে না। পাঠকেরা জানান, অতীতের মতোই জঙ্গিদের হুমকি মোকাবেলায় সক্ষম হবে আইন শৃঙ্খলা বাহিনী, সফল হবে বাঙালির প্রাণের আয়োজন। গোয়েন্দা বিভাগ বা অন্যান্য ডিবি এসবি অনেক তৎপর, কাজে আমি হামলার কোনো ভয় করি নাই। আমি আমার মেয়েকে নিয়ে আমি ঠিক এই মেলায় চলে এসেছি। গত শুক্রবারে যেরকম ভিড় ছিল, এই শুক্রবারে সেরকম ভিড় আমরা দেখতে পাচ্ছি বা লক্ষ্য করতেছি। বোমা হামলার কোনো প্রকারই এখানে প্রভাব পড়ে নাই। প্রকাশক বিক্রেতারাও জানান, জঙ্গিদের হুমকির কোনো প্রভাবই পড়েনি বই মেলায়। বাংলা সংস্কৃতি এবং বাঙালির প্রাণের মেলার ওপর বিভিন্ন সময় রক্তচক্ষু দেখিয়েছে উগ্রবাদী ও জঙ্গিবাদী গোষ্ঠী। তবে প্রতিবারই এক হয়ে বাংলাদেশের মানুষ তাদের মোকাবেলা করেছে। তারই প্রেক্ষাপটে আজকেও অমর একুশে গ্রন্থমেলায় নিজেদের ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ জানান দিয়েছে আনসার আল ইসলাম অমর একুশে গ্রন্থমেলায় যে হামলার হুমকি দিয়েছে তাতে ভীত নয় লাল সবুজের কোটি মানুষ। অমর একুশে গ্রন্থমেলা থেকে মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।